কান্নাটা ছিল পেঁয়াজের কান্না, হাই মেত মরে যাওয়া। অনেকদিন পরে স্বাদের শুটকি মাছ, শুটকি মাছের চাটনি। প্রায় 1 বছর হয়ে গেছে মনে হয় আমি শুটকি মাছের চাটনি বানাই না। আজকে অনেকদিন পরে বানিয়েছি লোটে শুটকির চাটনি। দেখেই তো লোক চলে এসছে বলো। এই যে আজকের লুক, এখন সানডে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ব্লগ দেখলেই বুঝতে পারবে। রেডি রেডি হয়ে নিয়েছি, ওর জ্যাকেট পরেছি আমি। এই দেখো হাত বেরিয়ে চলে এসেছে, কিছু করার নেই। ইয়াতে যদি যাই তো পড়তে তো হবে, বাইকে গেলে পড়তে হবে। আমাদের মেইন ডেস্টিনেশনে চলে এসেছি, তো সবার বড় বড় ডেস্টিনেশন আমাদের একদম কাছে ধারে ডেস্টিনেশন। আমরা এসেছি সোলো কাপল পিকনিকে, এটা এসেছি সিপাই জলাতে। কো এই তো ওটা বাইকে যাওয়া যায়, অতটা আমরা বাইক নিয়ে এসেছি। তারপরে আবার টিকিট কাটতে হবে ভিতরে ঢুকতে গেলে। আমার যতটা মনে পড়ে আমি 9-10 বছর আগে একবার এসেছিলাম 9-10-এ থাকতে, বাবা স্কুল থেকে পিকনিক হয়েছিল, বাবার সঙ্গে এসেছি। আমি জীবনে একবারই পিকনিকে এসেছি, তখনই এসেছিলাম, তখনই সিপাহী জলা এসেছিলাম। তো বাবা একা কোথাও ছাড়তো না, তো যাওয়াও হতো না। তো আজকে 9-10 বছর পরে আবার সিপাহী জলা এসেছি। আগে ছোটোবেলা কোথায় যাওয়া মানেই সিপাহী জলা, আর তারপর আর আসা হয়নি, তো আজকে আবার এসেছি। তো অনেকটা অনেকটা যদি বাইক রেখে আসতাম তাহলে হাঁটতে হতো, তো ভিতরে যতটা বাইক যাওয়া যায় ততটা বাইক নিয়ে যাবো, বাকিটা আমরা হেঁটে যাবো। চাইছি না গাড়িও ঢুকতে দেয়। এই দেখো সিপাহী জলা, দেখলেই ভয় ভয় লাগে, চারিদিকে জঙ্গল। আর 1.5 কিলোমিটারের মতো আমরা বাইক নিয়ে যাব, তারপর আবার টিকিট করে ভিতরে যাব, তখন তোমাদের সবকিছু দেখাবো। কখনো কোথাও গিয়ে এতটা ভয় পাইনি, মনে হচ্ছে জঙ্গল সাফারিতে এসেছি। আগে পেছে কিছুই নেই, শুধু জঙ্গল শুধু জঙ্গল। হঠাৎ হঠাৎ জঙ্গল থেকে একটা সাউন্ড হচ্ছে, ভীষণ ভয় লাগছে। ভুল ইনফরমেশন দিয়েছি, এখান থেকে ভিতরটা 1.5 কিলোমিটার না, আমার মনে হয় 4 কিলোমিটারের মধ্যে হবে। এই যে ছোটদের ডেস্টিনেশন সিপাহী জলা জু পার্ক। হ্যাঁ কেন এইটা ছিল চিতা বাঘ, খুব একটা বড়ও ছিল না বা খুব একটা ছোটও ছিল না। আর এটা ছিল সিংহ মামা। এই যে সাদা হরিণ, আর ওই যে একটা দেখো সিংহলা যে হরিণটা, ওটা একটু অন্যরকম, চোখটি কি সুন্দর না এটা। বা অবশ্য ভয় লাগছে, যেটুকু যাচ্ছি একটু পরপর পরপর চারিদিকে অনেক বাঁদর, কখন এসে কামড় দেবে ওই জন্য ভয় ভয় করছে। বান্দর বান্দর শীতে ওই জন্য ভালো, গরমে এইটুকু যদি হাঁটতাম তাহলে অনেকটা টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু শীত বলে এখন অবধি টায়ার্ড হইনি। হাতি কত লম্বা, উপরুটিনো দেখতে দি, উপরুটিনো দেখতে দি কত বড় বড়। আর দেখ দুবাই রইছে, হাত দেখ না উড়াই উড়িছে মাথায় বাসে।
হাড়ের হাতির মতো কি নোংরা জল্লি অনেক বড় বড় দুটো জলহস্তি ছিল, দেখা হয়েছে। এইবার হাঁপিয়ে গেছি, এইবার টায়ার্ড লাগছে। আর সবচেয়ে বড় কথা, কিছু খাওয়া নিয়ে আসলে ভালো হতো, খিদে পাচ্ছে একটু একটু। এইটা ছিল সজারু। সজারু তো আমাদের গ্রামের বাড়িতেও ওখানেও আছে। আর এই দেখো বাদুরগুলো, চারিদিকে শুধু বাদুর আর বাদুর। এই যে ঘুমিয়ে আছে ওরা। হ্যালো এভরিওয়ান, ভালো এখানে ডাস্টবিনটা ওরাই নোংরা করে দিচ্ছে। সব কয়টা প্যাকেট বের করে করে দেখছে চিপস আছে কিনা, একটু একটু যা আছে ওটা ছেটে ছেটে খাচ্ছে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে আচারের প্যাকেটটা বের করে এরকমভাবে চুষে চুষে খাচ্ছিলো, মনে হচ্ছিলো একটা মানুষই খাচ্ছে। তো খুব ইন্টারেস্টিং লাগছে দেখে। সব ডে বলে প্রচুর লোক এসছে, অনেকটাই ভিড় আছে আজকে। এখানে প্রচুর লোক দেখা যাচ্ছে, দেখা যাক কি আছে এটার মধ্যে। এটা পুরো ঝলসে গেছে, বসেছি এখন দুজনে মিলে, এখন বসেছি দুজনে মিলে রেস্ট করবো, তারপর বেরিয়ে পড়বো। প্রচুর খিদে পেয়েছে। ডিসেম্বর মাস মানে পিকনিক, দেখে বুঝতে পারছো কতটা মানুষ শীতের আমাজে পিকনিকে জমে গেছে। এনেই বইছে মোবাইলটা, খুলো না।
হয় মামা আমি কিছু মাছ খা মাছ খা না কারো ডাকতে জু থেকে বেরিয়ে পড়েছি, এখন দেখি সামনে কি খাবার পাওয়া যায়। খিদে প্রচুর পেয়ে গেছে। ভালো নেই, এখন রুটি সবজি নিয়েছি। যে এইমাত্র ঘরে এসেছি, প্রচুর টায়ার লাগছে, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমাও। এসে ঘুমিয়ে পড়েছি, তো এখন 6টা বাজে, 45 মিনিটের মতো ঘুমিয়েছি। তো খুব জলে তৃষ্ণা পেয়েছে, আর ভাবলাম আজকে ব্লগটা এডিট করে না মানে আর ঘুমিয়ে গেছিলাম, তো ব্লগও ছাড়তে হবে, সেই সব মিলিয়ে উঠে পড়েছি। তো এখন দেখি কিছু তো একটা খেতে হবে। সেই কখন 2টো রুটি খেয়েছিলাম, খিদেও পেয়েছে, দেখি কি বানানো যায় না কিছু বাইরে থেকে আনানো যায়। যত এটাকে ভালো করে চিনি আর কফিটাকে ভালো করে মিক্স করবে, তত কফিটার টেস্ট বাড়বে। এখন চাটা খেয়ে নিয়েছি, আমি পুদিনার চা খেয়েছি আর ও খেয়েছে কফি। তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি ওয়ার্কআউটে, ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, তো ওয়ার্কআউট করতে যাচ্ছি। তো এসে বাকি কি রান্না করা যায় দেখা যাবে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, অন্যদিন 9টার সময় যাই, আজকে 6:30 চলে যাচ্ছি, কারণ এসে রান্না করতে হবে। তাই